মালয়েশিয়ায় পুলিশি হেফাজত থেকে ছাড়া পেয়েছেন বাংলাদেশি তরুণ নির্মাতা অনন্য মামুন দেশটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে সাতান্ন জনকে পাচারের অভিযোগে কিছুদিন আগে তাকে আটক করা হয়েছিল শুক্রবার নির্মাতা অনন্য মামুন বাংলাদেশের সাংবাদিকদের তাকে ছেড়ে দেওয়ার খবর নিশ্চিত করেছেন শনিবার তিনি ঢাকায় ফিরছেন বলেও জানিয়েছেন অনন্য মামুন জানান মালয়েশিয়ার পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে আটক করেছিল তদন্ত শেষে তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পায়নি ফলে তারা কোনো মামলাও করেনি এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসে একটি চিঠিও পাঠিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন উল্লেখ করে বলেন তার বিরুদ্ধে একটা খেলা হয়েছে সেই খেলার ফাঁদে পড়ে এসব ঘটেছে দেশে ফিরে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে মন্তব্য করেন এই নির্মাতা প্রসঙ্গত গত তেইশে ডিসেম্বর সঙ্গীত শিল্পী আসিফ আকবর আখি আলমগীর অভিনয় শিল্পী শখ ইমন নীরব তিথি মিষ্টি জান্নাত আইরিন সুলতানা সহ অন্যদের নিয়ে কুয়ালালামপুরে সিনেমাটিক বাংলাদেশি নাইট নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করেন পরিচালক অনন্য মামুন অনুষ্ঠানের পরদিনই মানব পাচারের অভিযোগে একটি ভবন থেকে অনন্য মামুন সহ উনিশ জনকে আটক করে দেশটির পুলিশ এরপর তাকে পুলিশি হেফাজতে রাখা হয় এ ঘটনায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মামুনকে আজীবনের জন্য নিশ্চিত করে দু সালে খোঁজ দ্য সার্চ চলচ্চিত্রের মাধ্যমে কেরিয়ার শুরু করে অনন্য মামুন এরপর বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি সম্প্রতি বন্ধন নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন মামুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন